and sustainable environment is the foundation of human life. জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 48তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের প্রতিবেদনটি বেশ আশঙ্কা তৈরি করেছে। তার প্রতিবেদন অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 17% এলাকা পানিতে তলিয়ে যাবে। এর ফলে দেশে 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এর মধ্যে 2019 সালে চীন, বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনে অন্যান্য দেশের তুলনায় দুর্যোগের কারণে বাস্তুচ্যুতির ঘটনা বেশি ঘটেছে। তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ অঞ্চলে 2050 সালের মধ্যে দৈনিক উচ্চ জোয়ারে 4 কোটি 80 লাখের বেশি মানুষ বসবাস করে এমন এলাকায় বন্যা হতে পারে। পরিবেশগত দুর্যোগের কারণে বাস্তুচ্যুতি এশিয়ার একটি গুরুতর ঘটনা। দুর্যোগের কারণে সম্প্রতি বাস্তুচ্যুতি ঘটনা বেশি ঘটেছে, যা বিশ্বের মোট 70%। আবার গ্রীষ্মকালে মানে খরোটির সময়। মুবাল্লিক করিম, মাইটিভি।